নিজস্ব অর্থায়নে পদ্মা নদীতে নির্মিত হচ্ছে দেশের সবচেয়ে বড় সেতু, আর এই সেতু বদলে দেবে দক্ষিণ পশ্চিমাঞ্চলের মানুষের ভাগ্য। দক্ষিণের জেলাগুলো হবে উন্নত শিল্পাঞ্চল। দেশের সর্ববৃহৎ প্রকল্প নিয়ে এশিয়ান টেলিভিশনের নিয়মিত আয়োজন ন্যাশনাল ব্যাংক স্বপ্নের পদ্মা সেতু। পদ্মা সেতুর দক্ষিণ প্রান্তে শরীয়তপুরের জাজিরার নাওডোবা পয়েন্টের নদী চ্যানেলে চলছে একের পর এক পাইল বসানোর কাজ। পুরো নদীতে পাইল বসবে 240টি, এর মধ্যে কাজ শেষ হয়েছে 64টির এবং ঢালাই শেষ হয়েছে 30টির। আরপিআর 37 ও 38 পাইলের ঢালাই শেষে ওপরে ক্যাপ বসানো হয়েছে। অচিরেই পিআর 37 ও পিআর 38 পিলারের ওপর বিশাল আকারের স্টিলের অবকাঠামো বা স্পেন বসানো হবে, আর এই পাইলের পাইপগুলো এক স্থান থেকে অন্য স্থানে নেওয়া হচ্ছে উন্নত মানের ক্রেনে। এ কাজে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বের প্রতি আস্থা রেখে সন্তোষ প্রকাশ করছে পদ্মার দুই পাড়ের মানুষসহ দেশের বিভিন্ন শ্রেণী পেশার মানুষ। একটি বিপ্লব যাকে বলে সারা পৃথিবীকে আলোড়ন সৃষ্টি করে দিছে মাননীয় প্রধানমন্ত্রী পদ্মা সেতু নিয়ে। পদ্মা সেতুর ব্যাপারে অনেক ষড়যন্ত্র, অনেক কিছু হয়েছে এবং বিশ্বব্যাংক এই নিয়ে আমাদেরকে অনেক অনেক অপমানজনক কথা বলছে। জাতির পিতা শেখ মুজিবুর রহমানের পরিকল্পনা ছিলেন পদ্মা সেতু করবেন, সেটা বাস্তবায়ন করলেন মাননীয় প্রধানমন্ত্রী। আমরা আছি এই পারে মাওয়াতে, ওপারে আছে ফরিদপুর, দুই পারের লোক দক্ষিণ অঞ্চলের এবং পূর্ব অঞ্চলের লোক যে হারে ইনশাল্লাহ সুযোগ সুবিধা, ব্যবসা বাণিজ্য এবং এই নিয়ে আজকে সারা বিশ্বে একটি আলোড়ন সৃষ্টি করে দিছে পদ্মা সেতু। পদ্মা সেতুর জন্য আমি জানাই আমার মাননীয় প্রধানমন্ত্রীকে তারে অভিনন্দন, এশিয়ান টিভির পক্ষ থেকে সারা বাংলাদেশের মানুষে তার জন্য দোয়া করতেছে। এই পদ্মা সেতু যদি যেদিন চালু হবে সেদিন হবে বাংলাদেশের একটি আরেকটি ধাপ আগায় যাবে, এবং মাননীয় প্রধানমন্ত্রীর জন্য আপনারা দোয়া করবেন উনি যে সাহসী কাজ করে, পৃথিবীর এরকম কোনো নেত্রী নাই এত বড় সাহস নিয়ে কাজ করে।